আজি সমগ্র দেশতে ধনতেরাস উৎসব পালন করা হয়েছে। এই উপলক্ষে সোণ রূপ গহনা যান বাহন আর বাসন বর্তন ক্রয় করা হয়। ধনতেরাসর উৎসব কাতি মাহর কৃষ্ণপক্ষর ত্রয়োদশী তারিখত পালন করা হয় আর বিশ্বাস করা হয় যে এই দিনট পূজা পাতল আর বজার সমার করলে ব্যক্তিয়ে ধন শস্যর অভাবর সম্মুখীন নহয়। সমগ্র দেশের অসমতো ধনতেরাস পালন করা দেখিলে পোৱা গৈছে। শিবসাগর জেলার বিভিন্ন প্রান্তর দোকান সমূহ বর্তমান সময় ধনতেরাসর উপলক্ষে বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করার বাবে গ্রাহকর ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। ধনতেরাসর দিনা ঝাড়ু কিনিলে শুভ বলে কোৱা হয়, সেয়েহে এই দিনট ঝাড়ুর মর্যাদা অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ইয়ার সমান্তরালভাবে শিবসাগরের প্রতিখন দোকানতে গ্রাহকর বাবে ঝাড়ু গোটাই থাও দেখিলে পোৱা গল। ধর্মীয় বিশ্বাস অনুসরি ধনতেরাসর উৎসবত ঘর তের গছি চাকি জ্বলা হয়। এই চাকিব ঘর বিভিন্ন ঠাইত রখা হয় আর তের গছি চাকি জ্বলালে ধন সম্পত্তি আর আর্থিক অসুবিধার পরিয়ালসমূহে সকাহ পাব বিশ্বাস করা হয়। কার্তিক কৃষ্ণর ত্রয়োদশী তারিখ অর্থাৎ ধন ত্রয়োদশী বা ধনতেরাসর দিনটি ধন সম্পত্তি আর সমৃদ্ধি লাভর দিন। এই দিনট বহুজনে সোণ রূপ বাসন বর্তন কাপড় কানি গহনা আর ঝাড়ু ক্রয় করা দেখিলে পোৱা গৈছে। আর ইয়ার সমান্তরালভাবে এই দিনটিতে বহুজনে দান দিয়াও দেখিলে পোৱা যায়। শিবসাগর জেলার নাজিরার প্রতিখন দোকানতে বর্তমান সময় গ্রাহকর ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। ধনতেরাসর উপলক্ষে নানা ধরনের সামগ্রী ক্রয় করবলে গ্রাহকর ভিড় হওয়া দেখিলে পোৱা গৈছে। পুয়ারেপরা গ্রাহকসকলক সন্তুষ্ট করার ক্ষেত্রতো বিপণীসমূহর বিক্রেতাসকল ব্যস্ত হয়ে পড়ছে। দীপাবলীর প্রাক মুহূর্তত ধনতেরাস উৎসবটি সুন্দরক পালন করবর রাজ্যবাসীর মাজত উৎসুকতা বৃদ্ধি হওয়াও দেখিলে পোৱা গৈছে। তামর বস্তু, পিতলের বস্তু, ধনতেরাসর আইটেম এই রাখিছো, ঝাড়ু রাখিছো, সকল বস্তু রাখিছো, মালা রাখিছো। কেতিয়াৰ পৰা বিক্ৰী হৈ আছে ধনতেরাসর? ধনতেরাসর বস্তু আজি ৰাতিপুৱাৰ পৰা বিক্ৰী হৈ আছে।